পেঁয়াজ চাষে প্রথমবারে শিক্ষিত তরুণের বাজিমাত, কৃষি প্রণোদনায় শিক্ষিত তরুণের ভাগ্য বদল। সরকারের দেয়া কৃষি প্রণোদনা আর কৃষি কর্মকর্তাদের পরামর্শে প্রথমবারে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কলেজ ছাত্র মোহাম্মদ মনিরুল ইসলাম। চলতি মৌসুমে অন্যের জমি ইজারা নিয়ে 3.5 বিঘা জমিতে নাসিক NX 153 জাতের পেঁয়াজ চাষ করেছেন তিনি। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরাট গ্রামের কৃষক কিনাজউদ্দিন বিশ্বাসের ছেলে। এছাড়াও তিনি কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। তার ভাষ্য, ওই চাষাবাদে 35,000 টাকা জমি বাবদ ইজারা, বীজ, সার, কেমিক্যাল সহ পরিচর্যা বাবদ খরচ হয়েছে প্রায় 2,70,000 টাকা। গত রোববার 130 টাকা দরে 300 কেজি পেঁয়াজ 39,000 টাকায় বিক্রি করেছেন। প্রতি বিঘার প্রায় 120 মন ফলন হিসেবে 3.5 বিঘা জমিতে প্রায় 400 মন পেঁয়াজ পাবেন, যা বর্তমান বাজারে প্রায় 15 থেকে 16 লক্ষাধিক টাকা বিক্রি সম্ভব বলে প্রত্যাশা করছেন তিনি। কৃষক মোহাম্মদ মনিরুল ইসলাম, জানা গেছে 2016 সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয় মনিরুল বাবার সাথে চাষাবাদ শুরু করেন। তিনি চলতি বছরে কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে মনোনিবেশ করেন। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় অন্যের 3.5 বিঘা জমি ইজারা নিয়ে নাসিক NX 153 জাতের পেঁয়াজ চাষাবাদ করেন। উপজেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গড়াই নদীর কুল ঘেঁষে তার গ্রাম। গ্রামীণ সড়ক থেকে প্রায় 300 মিটার দূরে মনিরুল পেঁয়াজ ক্ষেত। সোমবার 11 ডিসেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় 5 থেকে 6 জন মিলে জমি থেকে পেঁয়াজ তুলছেন। অসময়ে পেঁয়াজ চাষে ফলন ও লাভ বেশি হওয়ায় অন্যান্য কৃষকরাও আগামীতে এভাবে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার জানান, বিদেশি পেঁয়াজের ওপর আমদানি নির্ভরশীলতা কমাতে, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখে দিতে এবং সংকটময় সময়ে পেঁয়াজের চাহিদা যোগানের লক্ষ্যে সরকার কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। চলতি মৌসুমে প্রায় 900 জন কৃষককে প্রণোদনার বীজ, সার ও 2,800 টাকার চেক প্রদান করা হয়েছে। 900 বিঘার বেশি জমিতে ওই পেঁয়াজে চাষাবাদ হয়েছে। কৃষক মনিরুল প্রতি বিঘায় প্রায় 120 মন ফল পেয়ে অন্যান্যদের তাক লাগিয়ে দিয়েছেন। তারা কৃষকদের এমন চাষাবাদে উদ্বুদ্ধ করে। আমি এই গ্রীষ্মকালীন পেঁয়াজ 3.5 বিঘা চাষ করছি। উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় এই পেঁয়াজটা আমি চাষ করছি 15 দিন থেকে। তো আমি 3.5 বিঘা ভুঁইতে আমি 2,70,000 টাকা খরচ হয়েছে মোট আমার। আর আমি গতকালকে 300 কেজি পেঁয়াজ বিক্রি করছি 42,000 টাকা। তাতে আমি আশা করতেছি এই পেঁয়াজটা আমি 15 থেকে 16 লাখ টাকা বিক্রি করতে পারবো। কোনোদিনও এই পেঁয়াজ এখানে চাষ করা হয় নাই। এবছর এই প্রথম 120 থেকে 125 মন ফলন আশা করা যাচ্ছে, এবার দামও ভালো। আমরা এই পেঁয়াজটা আমাদের মাঠে দেখিনি, এবার নতুন আইছে, এবার হলো ফলন বেশি হচ্ছে আর দাম বেশি, আমরা সামনে বার আইতে আরও বেশি করবো। গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা প্রধানত চাষ করছি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়। প্রধান লক্ষ্য হচ্ছে বাইরের থেকে, বাইরের দেশ বিভিন্ন সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে যায়, এই সময় যেন আমরা আমাদের দেশীয় উৎপাদিত পেঁয়াজ, ওই সময় উৎপাদিত পেঁয়াজ দিয়ে আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে পারি এবং সিন্ডিকেটের কাছে যেন আমরা জিম্মি না হই, এই জন্য আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষাবাদ সম্প্রসারণ করছি। আশা করা যাচ্ছে যে আমরা এবছর 900 জন কৃষককে বীজ এবং সার দিয়েছি, যাতে করে আমরা প্রায় 80 থেকে 120 মন প্রতি বিঘাতে ফলন পাওয়া যাচ্ছে এবং বর্তমান দাম অনুসারে প্রায় 100-120-130 করে কৃষক মূল্য পাচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের আশেপাশে যারা অন্যান্য কৃষকরা আছেন তারাও আগ্রহী হবেন এবং আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে